এই বন্যায় যারা যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে, ইনশাআল্লাহ তাদেরকে আমরা টিন দেব, নগদ টাকা সাহায্য দেব এবং একবার সুস্থ গৃহহারা যাও ভূমি যারা তাদেরকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেবো। কারণ জাতির পিতা শুরু করেছিলেন গুচ্ছ গ্রাম, এটা আদর্শ গ্রাম। আমরা আশ্রয়ের প্রকল্প, গৃহ প্রকল্প, গুচ্ছ গ্রাম, আদর্শ গ্রাম সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা যারা গৃহহারা তাদের ঘর করে দিচ্ছি। এখন যেখানে পানি আনতে কৃষি মন্ত্রণালয় তারা বীজতলা থেকে শুরু করে সব কিছু নিয়ে প্রস্তুত, আবার ওই থেকে যেন চাষবাস হয়, কৃষকরা যেন আবার বাতাস করে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা মানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, জনগণের কল্যাণে কাজ করি, তাই আওয়ামী লীগ আসলে দেশের উন্নতি হয়। যে আমার বাবা আপনাদের জন্য জীবনটা দিয়ে গেছে, কাজে আমি সেই পিতার কন্যা। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলার মানুষের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে আমি আমার বাবার মতো জীবন দিয়ে হলেও আপনাদের ভাগ্য পরিবর্তন করবো।